নমস্কার, 2020 সাল অর্থাৎ 2020 ফেব্রুয়ারি মাস কর্কট রাশির জাতক জাতিকাদের ঠিক কীরকম যাবে? আমাদের ন্যাচারাল জুডিয়াকের চতুর্থ ঘর ফোর্থ হাউস হচ্ছে কর্কট রাশি। এই কর্কট রাশি মানেই হচ্ছে হাউস অফ ইমোশন। কর্কট রাশির জন্য এই ফেব্রুয়ারি মাসে আমরা যেটা বেশ একটা ইউনিক যেটা দেখছি সেটা হচ্ছে প্রথম চারটি ঘরে কোনো গ্রহ থাকছে না, পঞ্চম স্থানে পঞ্চমপতি থাকছে, ষষ্ঠ স্থানে ষষ্ঠপতি থাকছে, সপ্তম স্থানে সপ্তমপতি থাকছে, অনেকটা এই ধরনের অনেক ইতিবাচক এবং পজিটিভ এই ফেব্রুয়ারি মাস কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য। ফেব্রুয়ারি মাসের প্রথম সাত দিন কর্কট রাশিদের জন্য বিশেষ শুভ, মঙ্গলের একটা বিশেষ ফেভার তারা পাচ্ছেন, তাদের প্রারব্ধ পজিটিভলি কাজ করছে। এবং শুধু তাই নয়, পঞ্চম স্থান যদি প্রবল হয় সেটা কিন্তু সমস্ত ক্ষেত্রে সার্বিকভাবে একটা ফেভার দেয়, অ্যাটলিস্ট ফেব্রুয়ারি মাসের প্রথম সাত দিন। এবং তারপরে কিন্তু মঙ্গল ষষ্ঠ ঘরের ষষ্ঠপতিকে নিয়ে থাকছে, যেখানে কেতুও থাকছে। এবং মঙ্গল বৃহস্পতি যোগ সবসময় একটি শুভ যোগ, এবং কর্কট রাশির জন্য বিশেষ করে। কর্কট রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য ফেব্রুয়ারি মাসে বিশেষ কোনো গোলযোগ তৈরি করছে না, মোটামুটি শুভই থাকছে, বিশেষ কোনো অসুবিধের জায়গা নেই। তবে কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে সাধারণত আমরা একটু ফ্যাট সেল এবং মিউকাস মেমব্রেন জনিত সমস্যা দেখে থাকি, সেই জায়গাটায় কিন্তু এই ফেব্রুয়ারি মাসে তাদের একটু সতর্ক থাকতে হবে। তার কারণ বৃহস্পতি কিন্তু কেতু যুক্ত হয়ে থাকছে এবং সেটা ষষ্ঠ স্থানেই থাকছে, ফলে একটু লং টার্ম যদি চিন্তা করা যায় তাহলে ফ্যাট সেলের গ্রোথ এবং মিউকাস মেমব্রেন অর্থাৎ সর্দি কাশি শ্লেষ্মা ইত্যাদি জাতীয় সমস্যা থেকে ফেব্রুয়ারি মাসে কর্কট রাশির জাতক জাতিকাদের একটু সতর্ক থাকা প্রয়োজন। কর্কট রাশির জাতক জাতিকাদের প্রবল ব্যয় এই ফেব্রুয়ারি মাসে ইন্ডিকেট করছে, যথেষ্ট ব্যয় তাদের থাকছে, ভ্রমণের যোগ রয়েছে, ভ্রমণ সংক্রান্ত কারণে তাদের ব্যয়ের জায়গাটা থাকছে। কর্কট রাশির জাতক জাতিকাদের যেটা পারিবারিক জীবন বা গার্হস্থ্য জীবন সেটা কিন্তু কিছুটাই ফেব্রুয়ারি মাসে বিঘ্নিত থাকবে, তারা যথার্থ মানসিক শান্তি পাবেন না, বিশেষ করে ফেব্রুয়ারি মাসের প্রথম 15 দিন তাদের মানসিক শান্তির জায়গাটা থাকছে না। এবং একটা বিশেষ হেকটিক ফেজ বলতে যা বোঝায়, প্রচুর কাজকর্মের চাপ ইত্যাদির কারণে তাদের মানসিক শান্তি এবং স্বস্তি এটা কিন্তু বিঘ্নিত থাকছে। কর্কট রাশির জাতক জাতিকাদের সেভেন্থ হাউসে সপ্তম স্থানে সপ্তমপতি থাকছে, কিন্তু সেখানে সেকেন্ডের লর্ড রবি মাসের প্রথম 15 দিন থাকার জন্য তারা কিন্তু ব্যবসা বাণিজ্য সম্পর্ক ইত্যাদির ক্ষেত্রে ফেব্রুয়ারি মাসের প্রথম 15 দিন নানাভাবে ডিস্টার্ব থাকবেন, অনেক রকম অসুবিধার সম্মুখীন কিন্তু তাদের হতে হবে, যেটা পরবর্তী 15 দিন ফেব্রুয়ারি মাসের দ্বিতীয়ার্ধে গিয়ে কিন্তু সেই সমস্যাগুলো অনেক কমতে থাকবে, মিনিমাইজ করতে থাকবে। এই ফেব্রুয়ারি মাসে কর্কট রাশির জাতক জাতিকা যারা এখনও বিবাহ করেননি বা সেই রকম কোনো স্টেডি সম্পর্কের মধ্যে যারা নেই তাদের কিন্তু প্রবলভাবে বিবাহের যোগ এই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে। ব্যবসার ক্ষেত্রে শ্রীবৃদ্ধি, নতুন ব্যবসার শুরু, সূত্রপাত ইত্যাদি সমস্ত কিছু কিন্তু এই ফেব্রুয়ারি মাসে দেখা যাচ্ছে। কর্কট রাশির জাতক জাতিকাদের ভাগ্যস্থান, ভাগ্যের আনুকূল্য এবং দাক্ষিণ্য এই ফেব্রুয়ারি মাসে অত্যন্ত প্রবল থাকছে, তাদের কর্মজীবনও যথেষ্ট শুভ থাকছে এই ফেব্রুয়ারি মাসে।
ব্যয় বাহুল্য থাকলেও অর্থাগমের জায়গাতেও কিন্তু বিশেষ কোনো অসুবিধে থাকছে না। কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা বিবাহিত, যাদের অলরেডি বিয়ে হয়ে গেছে, তাদের বিবাহিত জীবন এবং তাদের গার্হস্থ্য জীবন এই ফেব্রুয়ারি মাসের দ্বিতীয়ার্ধে অনেকটা বেশি শুভ এবং শান্তিপূর্ণ থাকবে। কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা স্টুডেন্ট বা বিদ্যার্থী তাদের জন্য বলবো যে এই ফেব্রুয়ারি মাসের প্রথম 15 দিন তাদের জন্য অত্যন্ত শুভ। তাদের ইচ্ছা মতো, চাহিদা মতন তাদের পড়াশুনোর ক্ষেত্রে তাদের সাফল্য এবং ইচ্ছা পূরণ এই জায়গাগুলো কিন্তু থাকছে এবং মনঃসংযোগের ক্ষেত্রেও কিন্তু তারা বিশেষ সুফল পাবেন, বিশেষ করে এই ফেব্রুয়ারি মাসের প্রথম 15 দিন। কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা পলিটিশিয়ান, রাজনীতিবিদ তাদের জন্য বলবো অত্যন্ত কনফ্লিক্টিং, অত্যন্ত সংঘর্ষ, কনফ্রন্টেশন এবং নানা রকম বিরোধিতার সম্মুখীন হতে হবে তাদের কিন্তু এই ফেব্রুয়ারি মাসে। কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছেন, যারা সেলুলয়েডের জগতে রয়েছেন, প্রবল ভাগ্যের আনুকূল্য এবং ফেভার তারা পাবেন এবং এই ভাগ্যের দাক্ষিণ্য তাদের কিন্তু তাদের স্বক্ষেত্রে একটা প্রতিষ্ঠা এবং পরিচিতি এই দুটো জায়গায় কিন্তু সূত্রপাত তৈরি করবে। কর্কট রাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসে ভ্রমণের যোগ যথেষ্ট থাকলেও যেহেতু তাদের ষষ্ঠ স্থানও প্রবল থাকছে, ফলে বাইরে বেড়াতে গিয়ে কোনোভাবে স্বাস্থ্যহানি বা একটু শরীর স্বাস্থ্যের সমস্যা সাময়িকভাবে কিন্তু তৈরি হতে পারে। কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা সিনিয়র সিটিজেন এই ফেব্রুয়ারি মাস তাদের বিশেষ কোনো অসুবিধে কিন্তু তৈরি করবে না। এক্ষেত্রে বারবার করে বলবো যে ব্যক্তিগত হরোস্কোপ সেখানে যদি বিশেষ কোনো অশুভ দশা, অশুভ মহাদশা চলে বা ব্যক্তিগত জন্মছকে যদি বিশেষ কোনো ডিফিকাল্ট প্ল্যানেটারি পজিশন থাকে তাহলে কিন্তু সেটা আলাদা কথা। আদারওয়াইজ এই ফেব্রুয়ারি মাসে কর্কট রাশির জাতক জাতিকাদের সার্বিকভাবে আমরা শুভই বলতে পারি। তবে তাদের 7th হাউসে যেহেতু ফেব্রুয়ারি মাসের প্রথম 15 দিন শনি এবং রবির একত্রে অবস্থান থাকছে, ফলে একটা কনফ্লিক্ট, একটা বিরোধিতা, একটা টানাপোড়েন কিন্তু থাকছে, কিন্তু থাকলেও শেষ পর্যন্ত কিন্তু সার্বিকভাবে শুভই বলা যেতে পারে। কর্কট রাশির জাতক জাতিকারা যদি নতুন কোনো ব্যবসা শুরু করতে চান ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এই ফেব্রুয়ারি মাস কিন্তু অত্যন্ত শুভ। তারা তাদের মনোমতো, তাদের পছন্দ মতো চিন্তাভাবনা করে তারা কিন্তু ব্যবসা বাণিজ্য ইত্যাদি শুরু করতে পারেন। কর্কট রাশির জাতক জাতিকাদের সহোদরদের স্থান বিশেষ দুর্বল থাকছে এই ফেব্রুয়ারি মাসে। তাদের সহোদর ভাই বা বোনের স্বাস্থ্যহানি বা তাদের কোনো নিজস্ব ক্ষেত্রের কোনো অসুবিধে কর্কট রাশির জাতক জাতিকাকে কিছুটা দুশ্চিন্তায়, দুর্ভাবনায় এবং একটা অস্বস্তিকর অবস্থায় কিন্তু ফেলতে পারে। কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা এই মুহূর্তে কোনো বাইরে বিদেশে সেটেল করতে চাইছেন, বিদেশে যেতে চাইছেন, তাদের জন্য কিন্তু ফেব্রুয়ারি মাসের একদম লাস্ট 5 দিন, শেষ 5 দিন বিশেষ অনুকূল। যাদের হয়তো ভিসা হচ্ছে না বা যাদের হয়তো কোনোভাবে একটা কোনো কিছু তারা এক্সপেক্ট করছেন বাইরে সেটেল করবার জন্য, তাদের কিন্তু সেই কন্ডিশনগুলো দেখা যাবে ফেব্রুয়ারি মাসের শেষ 5 দিনে, কিন্তু সেটা ফুলফিল হয়ে গেছে এবং তারা কিন্তু বাইরে সেটেল করবার জন্য যে সমস্ত পরিকল্পনাগুলো নিয়েছিলেন সেগুলো এই ফেব্রুয়ারি মাসের শেষে গিয়ে দেখা যাবে সেগুলো, সেই ইচ্ছা কিন্তু পূরণ হচ্ছে। কর্কট রাশির জাতক জাতিকারা যদি এই ফেব্রুয়ারি মাসের প্রত্যেকটা দিনকে আরও বেশি নিজেদের অনুকূলে, নিজের ফেভারে আনতে চান, আরও বেশি করে সফল করে তুলতে চান, তাহলে বলবো দুটি রঙকে তারা ফেভার করতে পারেন, দুটি রঙকে তাদের দৈনন্দিন জীবনে, প্রাত্যহিক জীবনে প্রাধান্য দিতে পারেন।
ব্যবহার করতে পারেন। একটা হচ্ছে একদম ঘিয়ে রং, অফ হোয়াইট বা ঘিয়ে রং, তার সঙ্গে গাঢ় হলুদ রং। ঘিয়ে রং এবং গাঢ় হলুদ রং, এই দুটি রঙকে যদি তারা প্রাধান্য দেন, তারা কিন্তু তাদের দৈনন্দিন জীবনকে আরও বেশি প্রোডাক্টিভ এবং পজিটিভ করে তুলতে পারবেন। নমস্কার।